আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমাদের জীবনে প্রায় প্রায় বালা মুসিবত বিপদ হতেই থাকে, তো এই বালা মুসিবত বিপদ থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, কিভাবে উদ্ধার পাবো, এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে কিছু সাজেশন দিব। এই আমলগুলি যদি করেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আজিজাত আমাদেরকে বালা মুসিবত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আপনার আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দেরি আয়ত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এই আমলটা আমরা কিভাবে করব, কিভাবে আমাদের কি আমলটা করতে হবে। আমলটা করার নিয়ম হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল শুরা, সূরাতু শুরা আয়াত নাম্বার 1, আয়াত নাম্বার 2, আয়াত নাম্বার 3, এই তিনটা আয়াত যথাসম্ভব আপনারা পাঠ করার চেষ্টা করবেন। যখনই আপনি বিপদে পড়ে যান, যখনই আপনি কোনো মুসিবতে পড়েন, যখনই আল্লাহ তাআলাকে আপনি একান্তভাবে ডাকেন, ওই মুহূর্তে আপনি এই তিনটা আয়াত বলে, সূরাতু শুরার এই তিনটা আয়াত বলে আল্লাহ তাআলাকে ডাকেন, বেশি বেশি পড়তে থাকেন। ইনশাআল্লাহ যখনই বিপদে থাকবেন মুহূর্তের মধ্যে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন। 122 নম্বর পেজ আমালুল কোরআন নামক গ্রন্থ আল্লামা আশরাফ আলী থানভি রাহিমাহুল্লাহ তাআলা লিখিত, আয়াতটা হচ্ছে হা মিম আইন সিন কফ। আয়াতটা এমনই ভেঙে ভেঙে হা মিম আইন সিন কফ, তারপরে একটা বড় অংশ আছে, এই অংশ যদি পড়েন তাহলে অনেক ভালো, যদি না পড়েন শুধুমাত্র এই দুইটা, ওই যে দুইটা বললাম হা মিম আইন সিন কফ, এটা বললেও উপকার হতে পারে, তবে সম্পূর্ণটা বললে ভালো। সম্পূর্ণটা আমি বলে দিচ্ছি, কাদালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা আল্লাহুল আজিজুল হাকীম। এই বিষয়টা নিয়ে আমি আগেও বলেছি, এখনো সংক্ষেপে বলে দিলাম, কাদালিকা ইউহি ইলাইকা কবুল করুক, বোঝার তৌফিক দান করুক, এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।